আজকে যে চারা গাছটা দেখাচ্ছি এটার বয়স কিন্তু নয় দিন অর্থাৎ চারা রোপণের পর থেকে নয় দিন যেহেতু আমি এটা ষোলোই জুলাই রোপণ করেছিলাম আর আজ পঁচিশে জুলাই তাই আজকে ন দিন হচ্ছে তো এই গাছে আপনারা কীরকম পরিচর্যা করবেন সেটাই আজকে আপনাদের সাথে দেখাবো বা আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে বেশ কিছু কথা বলবো ইম্পর্টেন্ট তো দেখুন যে এই গাছটা আপনারা দেখেছেন যে কুড়ি জুলাই আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে প্রথম স্প্রে করার ভিডিও এবং এটা আজকে হচ্ছে দ্বিতীয় নম্বর তো দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে দেখুন আমার পুরো একশো শতক জমিটা এখান থেকে যদি শুরু করি আমি আগের ভিডিওটি কিন্তু দেখিয়েছিলাম কি কি স্প্রে করেছিলাম এবং আজ একবার জমিটা প্রথমে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তারপর আমি কিন্তু কোন কোন ওষুধ স্প্রে করছি সেটা দেখিয়ে দেবো তো দেখুন আমি দুটো মাত্র ওষুধ নিয়ে এসেছি যেহেতু একবার দিয়েছি তিন চার দিন আগে তার জন্য এখন আর সরি পাঁচ দিন আগে তার জন্য বেশি কিছু দেব না দেখুন এখানে হিউমিক গ্রো এনেছি যেটা হিউমিক অ্যাসিড আপনি যে কোনো হিউমিক অ্যাসিড নিতে পারেন এই সময় মানে যখন এখন তো গাছটা দেখাই গেল যে এই সবে দুটো কি দুটো করে পাতা বেরোতে শুরু করেছে আর তার সাথে আমি এনেছি সাপ পাউডার সাপ পাউডারের পরিমাণ এটা এনেছি আমি দুশো গ্রাম কারণ যে জমিটা আছে একশো শতক আমার চার ড্রাম হিসাবে জল লাগবে এবং পঞ্চাশ গ্রাম করে হিসাবে হলে দুশো গ্রাম হচ্ছে তো প্রথমে আমি দুশো গ্রাম সাপ পাউডারকে একটা কৌটোর মধ্যে নিয়ে নিচ্ছি আর তারপর এই যে বাটিটা দেখতে পাচ্ছেন এই বাটিতে করে আট বাটি জল নিয়ে নেবো তার কারণ হচ্ছে প্রত্যেক ড্রামে যাতে আমি দুই বাটি করে দিতে পারি সেই জন্য আট বাটি জল নিয়ে নেব টোটাল চার ড্রাম হবে প্রত্যেকটার জন্য দুই বাটি করে বরাদ্দ তো দেখুন এটা আমার কিন্তু মাপের বাটি অনেকেই জানে যারা আমার রেগুলার ভিডিও দেখে যে ভিডিওটার মাধ্যমে এটা গুলে নিলে আপনাদের সুবিধা হয় তাহলে ওষুধটা আলাদা করতে হয় না একসাথে গোলা হয়ে যায় যাই হোক তো দেখুন প্রথমে আমি এটাকে ভালোভাবে গুলে নিলাম এবং তারপর কিন্তু এটাকে মেশিনের মধ্যে দুই বাটি দিয়ে দেব দুটো করে একটা দিলাম আর আরেকটা দিয়ে দিলাম তো যেহেতু আমার আজকে দুটো মেশিন আছে তো দুজন স্প্রে করা হবে দুজনে তার জন্য খুব তাড়াতাড়ি হয়ে যাবে মাত্র দু ড্রাম করে স্প্রে করলেই হয়ে যাবে তো দেখুন অর্ধেকটা ওষুধ কিন্তু চলে গেলো এবং অর্ধেকটা জমিও আমার সেইভাবে স্প্রে করা কিন্তু হয়ে যাবে এদিকটা দেখিয়ে দিন দেখিয়ে দিচ্ছি দেখে নিন তো যাই হোক এরপর যেটা দেখাবো যে হিউমিক অ্যাসিডটা এটাও কিন্তু আট বাটি জল নিয়ে নেওয়া হচ্ছে কারণ সে এটাও একটা আলাদা পাত্রে গোলা হচ্ছে এটাও এবং দু বাটি করে দেওয়া হবে যেটা সুবিধা হয় আর কি এভাবে গুলে নিলে কিন্তু সুবিধা হয় এভাবে আপনারা মাপের একটা কোনো কিছু কৌটো বা কিছু রাখবেন এবং এভাবে যদি করেন খুব ভালো হয় আর হিউমিক অ্যাসিডের পরিমাণটা ছিল চল্লিশ গ্রামের মতো লিকুইড সরি এটা ডাস্ট ছিল আপনারা চাইলে লিকুইডটাও ব্যবহার করতে পারেন তো এরপরে দেখুন আমি ভালো করে হিউমিক অ্যাসিডটাও এটা গুলিয়ে নিচ্ছি শিকড়ের জন্য হিউমিক অ্যাসিডটা দেওয়া মেনলি আর আপনাদের আমার এখানে পোকা বা সাদামাছি নেই আপনাদের যদি পোকা বা সাদামাছি থাকে তাহলে আপনারা একতারা বা অ্যাডমায়ার এই দুটো ওষুধ ব্যবহার করতে পারেন দুটো একসাথে নয় যে কোনো একটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু আমার যেহেতু পোকার কোনো ঝামেলা থাকছে না তার জন্য কিন্তু আমি এটা ব্যবহার করছি না তো দেখুন দুটো ড্রাম কিন্তু সম্পূর্ণ একদম পূর্ণ হয়ে গেছে এবং ওষুধেই মাত্র দুটো ওষুধেই আজকে স্প্রে করা হবে আর তারপরে সরাসরি স্প্রে করার একটু ভিডিও দেখিয়ে দিচ্ছি চলুন সরাসরি দেখুন স্প্রে করা হচ্ছে এবং ভালোভাবে ভিজিয়ে মতো করে ওষুধটা প্রয়োগ করা হচ্ছে যেটা বললাম যে যদি আপনাদের মাছি বা পোকা পোকা থাকে তাহলে আপনারা ওই একতারা বা আদার্স যে কোনো পোকার ওষুধ ব্যবহার করতে পারেন আমি যেহেতু দুদিন তিন দিন আগে দিয়েছিলাম একবার মনোশিলটা ওটাতে কাজ হয়ে গেছে কিন্তু তাই আর আজকে দিচ্ছি না যাই হোক আজকে এটুকুই আপনাদের তথ্য দেওয়া ছিল আমি প্রথমেই বলেছি যে এই জমিটার উপর সম্পূর্ণ ভিডিও একটু সামান্য পরিচর্যা করলেও সেটার ভিডিও আমি কিন্তু দেখাবো দেখুন ভালো করে ভিজিয়ে দেওয়া হয়েছে দেখুন প্রত্যেকটা পাতাতে যাই হোক আজকের ভিডিও এটুকুই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিও শেষ করলাম